হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজ আমি আপনাদের করে দেখাবো ডিম ছাড়া নরম তুলতুলে ক্রিসমাস স্পেশাল চকলেট কেক রেসিপি। আর এই কেক রেসিপিটা আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতেই দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এর আগেও আমার চ্যানেলে ভ্যানিলা ফ্লেভার কেক আর ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই। ক্রিসমাস স্পেশাল চকলেট কেক বানানোর জন্য এখানে একটি বোল আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর আমি এই বাটির মাপে করব, সেজন্য এরকম সাইজের একটা বাটির আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। আর যতটা ময়দা নিয়েছি এই বাটির মাপে তার থেকে সামান্য একটু পরিমাণ কম নিয়েছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বেকিং সোডা, যেটা আমরা খাবার সোডা বলে থাকি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 3 চামচ কোকো পাউডার। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে চেলে নিতে হবে। আর কেক করার ক্ষেত্রে কিন্তু এই উপকরণগুলো একটু চেলে নিলে কেকটা কিন্তু খুব সুন্দর হয়, না হলে কিন্তু এর মধ্যে দানা দানা ভাবটা থেকে যাবে আর কেকটা খুব ভালো হবে না। এইভাবে আমি সমস্ত উপকরণ চেলে নিচ্ছি। এখন আমি খুব ভালো করে এটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এই উপকরণটাকে একটা বাটিতে ঢেলে নেব, কারণ এই জায়গাটা আমার ছোট হয়ে গেছে, সেজন্য একটা জায়গায় আমি এটা ঢেলে নিচ্ছি। নিয়ে দেখুন নিচেটা খুব ভালো করে মেশানো হয়নি, এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যেই বাটির ময়দা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি মতো সাদা তেল। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে বাটার মিল্ক দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। বাটার মিল্ক যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা কিন্তু কাঁচা দুধে 1.5 চামচ মতো ভিনিগার দিয়ে আপনারা বাটার মিল্ক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এবার অল্প অল্প করে বাটার মিল্ক দিচ্ছি আর এটাকে একটা ব্যাটারে পরিণত করছি। আর এই বাটার মিল্ক দিলে কেকটা কিন্তু খুব সফট হয়। এখন কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই ব্যাটারটা বানাতে এই বাটির আমার এক বাটি মতো বাটার মিল্ক লেগেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এবার এটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন কেক বানানোর জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এনেছি। এবার এরকম একটা কাগজ, সাদা কাগজ আমি এর নিচের মাপ করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই কিভাবে কেক বানানো যায় সেভাবে আমি আপনাদের আজকে দেখাচ্ছি। তো এটা ঘরে থাকা এমনি সাদা কাগজ, এর নিচের করে মাপ করে আমি কেটে নিয়েছিলাম। এবার এটা দেওয়ার পরে এর মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে এর মধ্যে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। এখন সব ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা একটু ঠুকে নিচ্ছি যাতে এর মধ্যে এয়ার বাবলস না থাকে, সব বেরিয়ে যায়। এখন একটা অ্যালুমিনিয়ামের ডেকচি নিয়ে নিয়েছি আর ডেকচির মধ্যে আমি কিছু বালি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে আপনারা নুন দিয়েও এটা করতে পারেন। বালিটা দিয়ে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এটাকে গরম করে নিয়েছি 15 মিনিট ধরে। আর এখন এই কেকের ব্যাটারটা আমি এর মধ্যে আস্তে আস্তে রেখে দিচ্ছি।
খুব সাবধানে রাখতে হবে, না হলে হাতে গরম লেগে যেতে পারে। এবার আমি এটা চাপা দিয়ে ব্রেক হতে দেব 20 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে দিতে হবে। 20 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলছি, আর দেখেই মনে হচ্ছে কেকটা কিন্তু এখনও হয়নি। দেখুন মাঝখানটা একটু কাঁচা আছে, সেজন্য আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আরও হতে দেব 10 মিনিটের মতো। আরও 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলছি। এবার আমি চেক করব কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন কেক করেছি এবং কেকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, মাঝখানটাও আমি চেক করছি। দেখুন কাঠিটা কিন্তু একদম বেরিয়ে এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানেও আর একটু দেখে নিচ্ছে, দেখুন কেকটার গায়ে কিন্তু কিছু লেগে নেই। যদি কেকটার গায়ে ব্যাটারের কিছু অংশ লেগে যেত তাহলে কিন্তু এটা আরও কিছুক্ষণ করতে হতো। তাহলে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর একটা ছুরি দিয়ে এর সাইড থেকে এরকম করে কেটে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে এর মধ্যে এরকম উপুর করে দিয়ে এরকম করে উপুর করে নিচ্ছি। উপুর করে নিয়ে এটা খুলে নিলাম। এবার ওপরে যে কাগজটা এটা আস্তে আস্তে তুলে নেব। এইভাবে আমি কাগজগুলো আস্তে আস্তে তুলে নেব। এখন পিছনের কাগজটা আমি তুলে দিয়েছি আর খুব ভালো করে উল্টে নিয়েছি। দেখুন এটা সামনের অংশটা দারুণ হয়েছে, দারুণভাবে কেকটা ফুলে উঠেছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এই যে দেখুন দারুণ হয়েছে কেকটা, আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আমার মতো এরকম আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, সামনের কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।